আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আশা করি ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর ফিনান্স এন্ড ব্যাংকিংয়ের আমি চতুর্থ অধ্যায়ের একটা সৃজনশীল তোমাদের বুঝিয়ে করানোর চেষ্টা করছি। দেখো, আজকে যে চতুর্থ অধ্যায়টা, চ্যাপ্টারটার নাম হলো ঝুঁকি ও অনিশ্চয়তা। তো এখানে প্রত্যেকটা বছরই এই অধ্যায় থেকে একটা সৃজনশীল অঙ্ক আসে। আমরা যদি একটু সতর্কতার সাথে অঙ্কটা একটু রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় সহজেই 10 মার্কের একটা সৃজনশীল আমরা করতে পারি। তো আমরা দেখি এই অধ্যায়ের যে অঙ্কটা করলে মোটামুটি এরকমভাবেই প্রতি বছরে অঙ্ক থাকে, এরকম একটা সৃজনশীল আজকে আমি তোমাদেরকে করাবো। দেখো সবাই, বোর্ডের মধ্যে একটা সৃজনশীল আমি লিখেছি, একটু আমি বলছি। মিস্টার এক্সের 2টি প্রকল্পের 5 বছরের আয়ের হার নিম্নরূপ, যেমন প্রকল্প পদ্মা, প্রকল্প মেঘনা, 2010, 2011, 2012, 2013, 2014। পদ্মা প্রকল্পের 2010-এ হইল আয়ের হার, অর্থাৎ আয় হয়েছে 15%, 10%, আবার এখানে -5% মানে ক্ষতি হয়েছে 25%, 20%। মেঘনা প্রকল্পের 2010-এ 9%, 21%, 20%, 2013-তে -10% মানে ক্ষতি হয়েছে, 2014-তে হলো 30%। এই হলো ডাটাটা দেওয়া আছে, এক্সের 2টি প্রকল্পের 5 বছরের আয়ের হার দেওয়া আছে। ওকে, এখানে প্রশ্ন করছে ক নম্বরে ঝুঁকি কি। খ নম্বর, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে 2টি পার্থক্য লিখ। ঘ নম্বর বলেছে পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ঘ নম্বর, কোন প্রকল্পটি গ্রহণযোগ্য যুক্তি দাও। আমরা এইরকম একটা সৃজনশীল করতে পারলে ইনশাল্লাহ আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেখানেও আমরা উত্তর করতে পারবো, আর বোর্ডেও ইনশাল্লাহ প্রতি বছরই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক থাকে। তাহলে দেখো, ঝুঁকি কি এটা আমরা চতুর্থ অধ্যায়ে আমরা পড়ে নিতে পারবো। তারপরে আমি একটু বলে দিচ্ছি, ঝুঁকি হলো প্রত্যাশিত ফলাফল থেকে যে প্রাপ্ত যে প্রকৃত ফলাফল, যে ব্যবধান, এটা হলো ঝুঁকি। বা আয়ের যে অংশটা পরিমাপ করা যায়, অনিশ্চয়তার যে অংশটা পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলে। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে আমরা 2টি পার্থক্য লিখে দিব, বই থেকে পড়ে নিব। এটা আমি মূলত তোমাদের গ নম্বরে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় আছে এইটা, আর এই গ নম্বরে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য সেটা আমরা দেখব। আদর্শ বিচ্যুতি মানে আমরা আগেও বলেছি, আজকেও বলতেছি, আদর্শ বিচ্যুতি মানে হলো ঝুঁকির পরিমাণ, অর্থাৎ এই প্রকল্পতে ঝুঁকির পরিমাণ কত। যেমন এক্স পদ্মা প্রকল্পে এরকমভাবে আয় হয়েছে 2010-এ 15%, এভাবে দেখো তোমরা 15%, এরপরে আবার বেড়েছে, এরপরে আবার কমেছে, এরপরে আবার বেড়েছে, আবার কমেছে। তো এই প্রতিষ্ঠানে কিন্তু ঝুঁকি আছে, সেটা আমরা কীভাবে বুঝব। আমরা জানি যে কোনো প্রকল্পের আয়ের উত্থান পতনকেই ঝুঁকি বলে। যেমন 2010-এ 15% আয় হয়েছে, এরপরে আবার কী হয়েছে, 2011-তে কমে গেছে, এরপরে 2012-তে আরও কমে গেছে, 2013-তে আবার বেড়ে গেছে, অর্থাৎ উত্থান পতন আছে। আর আমরা জানি ঝুঁকির একটা সংজ্ঞা হলো আয়ের উত্থান পতন থাকাই হলো ঝুঁকি। তাহলে এই প্রতিষ্ঠানে ঝুঁকি আছে। এখন এখানে বলছে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আদর্শ বিচ্যুতি মানে হলো ঝুঁকিটা নির্ণয় করো, অর্থাৎ ঝুঁকিটা কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে। এটা আমরা তোমাদের করে দেখাবো যে গ নম্বরে ঝুঁকি কত আছে। ওকে, প্রথমে আমরা নিচ্ছি বছর, দেখি কত কত বছর ছিল। 2010 থেকে ছিল, তাই না? 2010, 2011, 2012, 2013, 2014। এটা আমরা করব পদ্মা প্রকল্পের। পদ্মা প্রকল্পের জন্য, পদ্মা প্রকল্পের এই তথ্যগুলো দেওয়া আছে 2010, 2011। দেখো 2010-এ আছে 15, 10, -5, 25, 20। ওকে, এরপরে আয় হার মাইনাস গড় হার, এটাকে আমরা বলতে পারি ব্যবধান।
अर्थात एखे हमें जोग करी देखो पंद्रह और दस पचिस पचिस पाँच गेले थे बीस बीस और पचिस पैंतालिस पैंतालिस और बीस पैंसठ समष्टि कत पैंसठ एखे गड़ करी मोट हईल पैंसठ और बसर संख्या कत एक एक दुई तीन चार पाँच पाँच दिए भाग दिए थकले हलो तेर अर्थात तेर पार्सेंट गड़ हार कत हलो तेर पार्सेंट तेल दुई हज़ार दस साले आय हार कत आज पंद माइनस गड़ हार कत तेर बढ़ोल दई दुई हज़ार एगारोते आज आय हार आस कत दस और गड़ हार कत तेर तेल थकल कत माइनस तीन एरपर आई हज़ार बारोते माइनस पाँच माइनस तेर हलो माइनस अठारो एरपर आचिस माइनस अर्थात गड़ हार्टा प्रति बसर समान पचिसे तेर गले थकल कत बारो एरपर बीस माइनस तेर समान समान सात তাহলে আমরা বুঝলাম এই ঘরটা আয় হার মাইনাস গড় হার যেটি বেরোচ্ছে এটা হলো ব্যবধান অর্থাৎ আয় হলো দুই হাজার দশ সালে পনেরো আর গড় হলো কত তেরো দুইটার ব্যবধান কত দুই এরপরে ব্যবধান মাইনাস তিন ব্যবধান মাইনাস আঠারো ব্যবধান বারো ব্যবধান সাত পাঁচ বছরের আমরা ব্যবধান পাইছি এই ঘরটা ফলো করো এটা হলো ব্যবধানের বর্গ তাহলে দেখো তো দুই হাজার দশ সালে ব্যবধান কত হয়েছে দুই দুইয়ের বর্গ ওকে এরপরে ব্যবধান কত মাইনাস তিন ব্যবধানের বর্গ এরপরে ব্যবধান মাইনাস আঠারো ব্যবধানের বর্গ এরপরে বারো ব্যবধানের বর্গ এরপরে সাত সাতের বর্গ তাহলে এটা আমরা করতে পারি চার এটা হবে মাইনাসে তো পজিটিভ হয়ে যাবে নয় এখানে বারোর হবে একশো চুয়াল্লিশ সাতের হবে উনপঞ্চাশ আর আঠারোর দেখি আমরা ক্যালকুলেটারে করে আঠারো আঠারোর স্কোয়ার হলো তিনশো চব্বিশ তিনশো চব্বিশ ওকে এখন আমরা এগুলো সমষ্টি করবো হ্যাঁ সমষ্টিটা কত হয় তিনশো চব্বিশ যোগ একশো চুয়াল্লিশ উনপঞ্চাশ নয় চার যোগফল হলো পাঁচশো তিরিশ তাহলে আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি আচ্ছা ওকে তাহলে আমাদের কিন্তু বলেছিল যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয়ের যে সূত্রটা হ্যাঁ রুট ওভার সামেশন আই হার মাইনাস গড় হার নিচে হলো এন মাইনাস ওয়ান এন হলো বছরের সংখ্যা আর উপরে দেখো আই হার মাইনাস গড় হার আমরা ওখানে দেখিয়েছিলাম দেখো এখানে দেখো এই যে আই হার মাইনাস গড় হার যে ব্যবধান এই ব্যবধানের বর্গের সমষ্টি ব্যবধানের বর্গের সমষ্টি কত হয়েছিল পাঁচশো তিরিশ তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি ব্যবধানের বর্গ সমষ্টি হলো পাঁচশো তিরিশ ওকে আর এন মানে হলো বছরের সংখ্যা কত বছর ছিল পাঁচ বছর তাহলে পাঁচশো তিরিশ থাকবে চার ওকে তাহলে আমরা এটাকে একটু ভাগ করি পাঁচশো তিরিশ ভাগ চার একশো বত্রিশ দশমিক একশো বত্রিশ দশমিক পাঁচ এটার বর্গমূল করলে হবে এগারো দশমিক পাঁচ এক পার্সেন্ট প্রকল্প গয়ের আদর্শ বিচ্যুতি হলো এগারো দশমিক পাঁচ এক পার্সেন্ট অর্থাৎ এই প্রকল্পের ঝুঁকির পরিমাণ হলো এগারো দশমিক পাঁচ এক পার্সেন্ট তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এভাবে যদি এই প্রকল্পে প্রতি বছর আয় করতে থাকে তাহলে এই প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণ হলো এগারো দশমিক পাঁচ এক পার্সেন্ট ওকে এরপরে প্রশ্নটা ছিল যে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য যুক্তি দাও তাহলে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য সেটা যুক্তি দেওয়ার জন্য আমাদের যে আরেকটি প্রকল্প রয়েছে মেঘনা প্রকল্প সেই মেঘনা প্রকল্পেরও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে নির্ণয় করে পরে আমরা বলবো যে এই প্রকল্পটি গ্রহণযোগ্য ওকে তাহলে আমরা এখন গ নাম্বারে মেঘনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করি ওকে তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি মেঘনা প্রকল্পের মেঘনা প্রকল্পের জন্য মেঘনা প্রকল্পের দেখি নয় পার্সেন্ট দুই হাজার এগারোতে আছে একুশ পার্সেন্ট এরপরে আছে বিশ পার্সেন্ট এরপরে আছে মাইনাস দশ পার্সেন্ট এরপরে আছে তিরিশ পার্সেন্ট ওকে আমরা সমষ্টি করি
नौ और एकुश हलो त्रिस, त्रिस और बीस पंचाश, पंचाश थे दस चले गेले थाके चल्लिस, चल्लिस और त्रिस सत्तर। ओके एटा गड़ करे फेली मोट हलो सत्तर, बसर संख्या हलो पाँच, ताहले थाकलो कत चौद पार्सेंट, पाँच चौदह सत्तर, ताहले गड़ हार हलो कत। ओके एखाने आमरा एकटु एरकम लिखते पारि गड़ लिखले गड़ हार लिखते पारि। ओके गड़ हार ताहले दुई हजार दशे देखो आय हार आछे नय माइनस चौद, ताहले थाकबे कत माइनस पाँच, एरपर एकुश माइनस चौद थाकलो सात, एरपर बीस माइनस चौद थाकलो छय, माइनस दस, माइनस दस माइनस चौद माइनस चौबीस, त्रिस माइनस चौद षोलो। ओके ताहले प्रत्येकटा बछरेर आमरा व्यवधान पेये गेलाम आगेर मतो, आगे हमें एरकम पे व्यवधान, एखन व्यवधान वर्ग करब, ताहले प्रथम बछरे व्यवधान आछे माइनस पाँच, वर्ग हलो पचिस, सात सात व्यवधान वर्ग हलो उनपंचाश, छयेर वर्ग छत्तीस, माइनस चौबीस आर हलो षोलो। ओके एकटु क्यालकुलेटर करी, এখানে হলো পাঁচশো ছিয়াত্তর, দুইশো ছাপ্পান্ন। তাহলে ব্যবধানের বর্গ করি আমরা, ব্যবধানের বর্গ করলাম, এখন ব্যবধানের বর্গের যোগফলটা করে ফেলি, তাহলে দুইশো ছাপ্পান্ন যোগ পাঁচশো ছিয়াত্তর যোগ ছত্রিশ যোগ উনপঞ্চাশ যোগ পঁচিশ নয়শো বিয়াল্লিশ। ওকে তাহলে আমরা এখানে ব্যবধান পেলাম, ব্যবধানের বর্গ পেলাম, ব্যবধানের বর্গে সমষ্টি পেলাম। ওকে তাহলে আমরা আবার লিখলাম আদর্শ বিচ্যুতির যে সূত্রটা, এটা এখন হলো আইহার মাইনাস গড়হার যে ব্যবধান, এটা ব্যবধানের বর্গের যে সমষ্টি আমরা ওখানে দেখিয়েছি সেটা হলো কত নয়শো বিয়াল্লিশ, আর হলো বছরের সংখ্যা কত পাঁচ মাইনাস এক, নয়শো বিয়াল্লিশ তাকে কত চার, নয়শো বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ দেয়, ভাগ চার দুইশো, দুইশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ, দুইশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটাকে আমরা বর্গমূল করি পনেরো দশমিক তিন চার পার্সেন্ট। ওকে তাহলে দেখো আমরা গণ হতে পাইছিলাম পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি এগারো দশমিক পাঁচ এক পার্সেন্ট, আর গণং হতে পেয়েছি মেঘনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি পনেরো দশমিক তিন চার পার্সেন্ট। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য। আমরা জানি যে যে প্রকল্পের ঝুঁকি কম সেই প্রকল্পটি গ্রহণযোগ্য। তাহলে দেখো তো এখানে কোন প্রকল্পের ঝুঁকি কম, এখানে পদ্মার আছে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট আর মেঘনার আছে পনেরো দশমিক তিন চার পার্সেন্ট, তাহলে এখানে কিন্তু এটার কম, তাহলে এইটা গ্রহণযোগ্য। পদ্মা প্রকল্পটি কি গ্রহণযোগ্য, তাহলে আমরা বলতে পারি যে দুটি প্রকল্পের মধ্যে পদ্মা প্রকল্পটি গ্রহণযোগ্য, কারণ পদ্মা প্রকল্পটি মেঘনা প্রকল্পের চেয়ে আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ কম, সেজন্য আমরা বলতে পারি পদ্মা প্রকল্পটি গ্রহণযোগ্য এবং এটা গ্রহণ করাই অধিক যুক্তিযুক্ত। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো আজকের জন্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।